আমরা তো রাধারানী সম্পর্কে অনেকেই জানি, অনেকেই অনেক কিছু জানি রাধারানী সম্পর্কে। আমাদের যে রাধারানী, রাধারানীর আরেক নাম কি? লাধিনী শব্দ। লাধিনী শব্দের অর্থ হলো কি? আনন্দ। আল্লাধিনী থেকে লাধিনী। আল্লাহ মানে কি? আনন্দ না আদর, তাই না? আনন্দ বা আদর। লাধিনী শক্তি, এই আনন্দ শক্তি, এটা ভগবানের আনন্দ শক্তি। রাধারানী ভগবানের আনন্দ শক্তি, বলে রাধারানী আবার ভগবানের আনন্দ শক্তি, এটা হইল তখন। এটা হইলো এরকম করে যে আমরা যদি ভগবানকে সেবা করি, ভগবান কি আনন্দ পাবেন নাকি দুঃখ পাবেন? আনন্দ পাবেন, তাই না? আমি যদি এখন দাদা আমার বাসাতে যাই, এই যে দেবদা বসে, দেবদা বসে আছে, রঞ্জিত দা বসে আছে, আমি যদি ওনাকে খুব সুন্দর করে আদর সম্ভাষণ করি, উনি আনন্দ পাবেন না? আর যদি না করি, দরজা থেকে বললাম যে আচ্ছা ঠিক আছে দাদা কালকে দেখা হবে, আর যদি আদর যত্ন করে গাড়িতে নিয়ে বসিয়ে দাদাকে যেটা যেটা করার সেরকম যদি আমি করি, আপনাদের কাছে কারোর সাথে দেখা হইলে বলবে যে রামদার বাসায় গেছিলাম দাদা যে এমন একটা, কিন্তু উনি আনন্দ পেয়েছেন, আপনাকে বলছেন, কিন্তু সেটা দেখানো যাচ্ছে, দেখাইতে পারছেন দাদা? আপনি বলাতেই বুঝতে পারছেন জিনিসটা, তাই না? ঠিক তন্ত্র, আমরা যখন ভগবানকে সেবা করি, ভক্ত যখন ভগবানকে সেবা করে, আমরা যখন সেবা করি না, ভক্ত যখন ভগবানকে সেবা করে, আমাদের যে সেবা, এই সেবা ভগবানের দুয়ারে পৌঁছাবে না। আমাদের কামনা বাসনায় আমাদের মন এরকম জর্জরিত হয়ে আছে, তার চিত্ত, আমাদের চিত্ত তার শ্রীচরণে একাগ্র করতে পারি না। তো ভক্ত, কোন শুদ্ধ ভক্ত যদি ভগবানকে সেবা করেন, তখন ভগবান কি পান? আনন্দ পান। এরকম অনন্তকাল ভগবান ভক্তের সেবা পাচ্ছেন। সেবা পেতে পেতে যখনই সেবা পান তিনি আনন্দ পান, যখনই সেবা পাচ্ছেন তিনি আনন্দ পাচ্ছেন। তাই আনন্দ জমা হইতে হইতে হৃদয়ে এমন আনন্দ জমা হয়ে গেছে, তিনি আনন্দকে আর স্থির রাখতে পারেন। তখন তিনি কি করলেন? বৈকুণ্ঠে, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বিরাজ করেন বৈকুণ্ঠ লোকে, তিনি একটা পর্বতের পাশে একটা সরোবর, একটা পুষ্প উদ্যান, আর সম্মুখে একটা সরোবরের পাশে তিনি একটা সিংহাসনে বসে, খুব সূর্য উদিত প্রায় এরকম সময় সিংহাসনে বসে তিনি চিন্তা করছেন, আর মৃদুমন্দ বাতাস বইছে। বাতাসটা কিরকম? মৃদুমন্দ, খুব আস্তে আস্তে বাতাস বয়, তাই না? যদি খুব জোরে বাতাস বয় তাহলে এটা আমরা সহ্য করতে পারি না, পারি কি? পারি না। আর আস্তে আস্তে যদি বাতাসটা বয়, এটা আমাদের গায়ে লাগলে আমার খুব ভালো লাগে না? ঠিক ভগবানের সেই রকম, তিনি যখন সেখানে বসছেন পর্বতের পাশে, পর্বতটার নাম ছিল শতশৃঙ্গ পর্বত, আর এই শতশৃঙ্গ পর্বতটা আমাদের এই ভোলোকে হলো গিরিগোবর্ধন পর্বত, এই বৈকুণ্ঠলোকে পর্বতের নাম হলো শতশৃঙ্গ পর্বত। ভগবান শ্রীকৃষ্ণ শতশৃঙ্গ পর্বতের পাশে বসে আছেন একটা সিংহাসনে, আর সামনে কি একটা পুষ্প উদ্যান, আর উদ্যানের মধ্যে একটা পদ্ম সরোবর, যেই সরোবরে পদ্ম ফুটে, তাই না? তিনি বসে আছেন আর চিন্তা করছেন যে ভক্তরা আমাকে সেবা করে তারা আনন্দ পায় এবং আমিও আনন্দ পাই, এই আনন্দটা কিরকম? আপনি যদি ভগবানকে সেবা করে আনন্দ না পাবেন, তাকে সেবা করবেন? তাকে সেবা করলে আমরা আনন্দ পাই, তাই না? তার জন্য যাই কিছু করি, তারা ভক্ত দেখবেন তারা সমস্ত ভগবানের সমস্ত কার্যতেই আনন্দ পায়। তিনি চিন্তা করছেন যে ভক্ত কি আনন্দ পায় আমাকে সেবা করে, এরকম চিন্তা করতে করতে যে আমি সেই আনন্দটা দেখতে চাই। যখন তিনি এরকম এরকম চিন্তায় তিনি মগ্ন হলেন, সাথে সাথেই চিন্তায় মগ্ন হলেন তিনি, সাথে সাথে ভগবানের বাম অঙ্গ থেকে একজন ষোড়শী দ্বাদশী বর্ষের এক যুবতী বেরিয়ে আসে। সেই দ্বাদশী বর্ষের যুবতী যখন বেরিয়ে আসলো, একদম দিব্য দিব্য জ্যোতি এক যুবতী, দ্বাদশী বর্ষের বয়স্ক, তো দ্বাদশ মানে বারো বর্ষ, তাই তো? দ্বাদশী বর্ষের এক যুবতী বেরিয়ে এলো। আসার পর কি করলেন তিনি? ভগবান যেখানে বসে আছেন সেখানে বসে গেছেন বা তিনি কি জিজ্ঞাসা করছেন যে তুমি কে? না। তখন তিনি কি করলেন? তিনি সাথে সাথে সম্মুখে দেখতে পেলেন একটা পদ্ম সরোবর, একটা পুষ্প উদ্যান আর একটা পদ্ম সরোবর। তিনি দৌড় তিনি চলে গেলেন, ধাবিত হলেন পদ্ম সরোবরের দিকে, পদ্ম সরোবরের দিকে ধাবিত হয়ে সেইখান থেকে একটা সুন্দর খুব
অত্যন্ত সুন্দর একটা পদ্ম তুলে এনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলেন। নিবেদন করে তিনি বললেন যে আমি তোমার সবসময় সেবা করতে চাই। কেন সেবা করতে চাই? তিনি উৎপন্ন হয়েছেন কিসের দ্বারা? ভগবানের আনন্দ। তিনি যখন আনন্দ নিয়ে চিন্তা করছিলেন, ভক্তরা সেবা করে সেই আনন্দটা নিয়ে চিন্তা করছিলেন, সেখান থেকে তো তার সৃষ্টি। তাইলে তার আনন্দের সৃষ্টি ভক্তের সেবানন্দের সৃষ্টি হইলেন তিনি, এই হইলেন রাধারানী। বোঝা গেল এবার রাধারানীকে? রাধা কেন নাম হলো? রাধা নাম হলো এই জন্যে যে সরোবরে যে পুষ্প উদ্যানে বসেছিলেন সেটা ছিল একটা রাসমণ্ডল। রাসমণ্ডলের রা, আর তিনি ধাবিত হচ্ছিলেন, তিনি আবির্ভূত হওয়ার পরেই ধাবিত হচ্ছিলেন সরোবরের দিকে। এই রাসমণ্ডলের রা আর ধাবিতের ধা নিয়ে তার নাম হয়েছে কি? রাধা। এই হলো রাধা তত্ত্ব। রাধারানী সম্পর্কে রাধা তত্ত্ব এবং রাধারানী সম্পর্কে উৎসাহ অনেকেই এরকম রটায় যে রাধারানী রাধারানী সম্পর্কে অনেকে অনেক কিছু বলে না, কিন্তু তারা জানে না রাধা তত্ত্ব, তারা জানে না, তাদের সেই জ্ঞান রাধা তত্ত্ব জ্ঞান তাদের নেই। রাধারানী হইলেন ভক্ত আনন্দের প্রতি স্বরূপ, ভক্ত আনন্দের প্রতি মূর্তি স্বরূপ, আনন্দ স্বরূপী। এই জন্য আর তার আরেক নাম হইল লাধিনী শক্তি, আনন্দ শক্তি। ভগবানের ভিতর যে আনন্দ, ভক্তের ভক্ত সেবা করে ভগবানকে সেই যে আনন্দের শক্তি, সেই আনন্দের শক্তির স্বরূপিনী হইলেন শ্রীমতী রাধারানী। বোঝা গেল রাধারানীকে? এইটা হলো গোলক বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে রাধারানীর আবির্ভাব। আর এই বৃন্দাবনে আমাদের জড়জগতে একটা বৃন্দাবন আছে না, ওই বৃন্দাবনেরই অনুরূপ এইখানে প্রতিচ্ছবি একটা বৃন্দাবন আছে, এইখানেও রাধারানীর একটা আবির্ভাব লীলা আছে। এই লীলা আমরা আরেকদিন আস্বাদন করবো, এটা আবার অন্য পর্বের লীলা, ঠিক আছে? মহাপ্রভু আমাদের জন্য যে জিনিসটা এই জগৎ সংসারে দিতে এসেছেন সেটা কি? হরিনাম সংকীর্তন। রাধারানী মহাপ্রভু আমাদের জন্য এই জগৎ সংসারে নিয়ে এসেছেন হরিনাম সংকীর্তন। বলে হরিনাম সংকীর্তন কি ছিল না? হ্যাঁ, হরিনাম সংকীর্তন আগেও ছিল, কিন্তু সেই হরিনামে রাধা প্রেম মিশ্রিত ছিল না। বলে রাধা প্রেমটা আবার কিরকম? তাহলে রাধারানীকে বললাম একটু আগে সেবানন্দের মূর্তি, তাই তো? সেবানন্দের বিগ্রহ। তাহলে সেবানন্দের বিগ্রহ যদি রাধারানী হবে, তাহলে রাধা প্রেমটা কি? যে সেবা করলে যে আনন্দ সেইটা হলো রাধা প্রেম। এই রাধা প্রেম মিশ্রিত হরিনাম নিয়ে মহাপ্রভু আমাদেরকে দিতে এসেছে। এই 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 রাধা প্রেম মিশ্রিত হরিনাম আর অন্য কোনো কালে ছিল না। মহাপ্রভু নিয়ে এসেছেন আমাদেরকে হরিনাম দেওয়ার জন্য। আর এই হরিনামের মধ্যে কি আছে? সমস্ত কিছু হরিনামের মধ্যে আছে। কলিতে কোনো যাগযজ্ঞ নেই, কলিতে যাগযজ্ঞ করে জীব কিছুই করতে পারবে না। মহাপ্রভু বলেছেন হরিনামই 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 কে বলম কলৌ নাস্তিব্য কলৌ নাস্তব্য কলৌ নাস্তব্য গতির নথা। কয়বার বলছেন? তিনবার বলছে, গতি নাই গতি নাই গতি নাই। কেন তিনবার বলছেন? কেন ভগবান তিনি একবার বললেই তো আমরা শুনতাম, ঠিক না? তিনবার বলার কারণ কি? তিনবার বলার কারণ হলো এইটা, তিনি সত্যযুগে জীবের আয়ু ছিল 100,000 বছর। কোন মাতৃগর্ভে সন্তান আসলে পরেই সে প্রসব হবে এবং আয়ু হবে কত? 100,000 বছর। 100,000 বছর বাদ। আর এখন মাতৃগর্ভে কি হচ্ছে? কলিতে মাতৃগর্ভে কি হচ্ছে? দুটো সন্তান প্রসব হচ্ছে, 3 মাস পরে 4 মাস পরে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না মা? আমাদের চোখের সামনেই তো। আবার জন্ম হওয়ার পর, জন্ম হওয়ার সাথে সাথেই কারোর মৃত্যু হচ্ছে, হচ্ছে না? তাইলে কিন্তু সত্যযুগে তা ছিল না। সত্যযুগে যে গর্ভে কোনো মা সন্তান ধারণ করলেই সেই সন্তান ভূমিষ্ঠ হবে এবং 100,000 বছর আয়ু। এই 100,000 বছরে জীব ধ্যান করে ভগবানকে লাভ করার সামর্থ্য ছিল। কলিযুগের জীবের কি এটা সম্ভব? আমাদের কি আয়ু আছে 100,000 বছর?
কলিযুগের আয়ু বলছে 100 বছর, মানে শাস্ত্রে বলছে 100 বছর। সেই জায়গাতে মহাপ্রভু বলছেন অস্তুব্য, এই ধ্যান যোগ্য তোমাদের দ্বারা, ধ্যান তোমাদের দ্বারা হবে না। এরপরে আসলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের জীবের আয়ু হলো 10,000 বছর। কোন সন্তান জন্ম হলেই বা কোন মাতৃগর্ভে সন্তান আসলে পরেই সে ভূমিষ্ঠ হবে এবং 10,000 বছর আয়ু লাভ করবে। আর ওই 10,000 বছরে যাগযজ্ঞ করে ভগবানকে লাভ করতে পারবে। আমরা যে যাগযজ্ঞ করি, যজ্ঞের অনেক নিয়ম আছে। অশ্বমেধ গোমেধ এই সমস্ত যজ্ঞ করতে 100 মণ ঘি লাগে, শিবযজ্ঞ করতে 100 মণ ঘি লাগে। এখন আপনি যদি কোনো ব্রাহ্মণদের বলবেন যজ্ঞ করতে, ব্রাহ্মণের যোগ্যতাই নেই, ব্রাহ্মণের যোগ্যতাই নেই। ব্রাহ্মণ হইতে হলে কি হইতে হয়? 9টা গুণ থাকতে হয়, সম দম তপ আর্য সুচিতা, এরকম 9টা গুণ আছে। গীতার 42 নম্বর শ্লোকে পাবে কি কি গুণ থাকলে ব্রাহ্মণ হওয়া যায়। তো সম শব্দের অর্থ কি? ভিতরের ইন্দ্রিয় সংযম। আর দম শব্দের অর্থ কি? বাহিরের ইন্দ্রিয় সংযম। আপনি একজন দেখান ব্রাহ্মণ এনে আমার কাছে, যে তার বাহিরের এবং ভিতরের ইন্দ্রিয় সংযম হয়েছে, হাতে গোনা কয়ে হয়তো এই জগৎ সংসারে গুনে গুনে হয়তো দিয়ে চলতে পারে, আর বাকি আরো 7টা গুণের কথা বাদ দিয়ে রাখলাম, আমি 2টা গুণের কথা বললাম, ভিতরের ইন্দ্রিয় সংযম আর বাহিরের ইন্দ্রিয় সংযম। কোন ব্রাহ্মণ যদি যাবে কারোর বাড়িতে কাজ করতে, সারাদিন অনুষ্ঠান করার পর, যাগযজ্ঞ করার পর আপনি প্রণাম দিলেন, দেখবেন মুখটা একদম কাল, তাইলে ওনার কি ইন্দ্রিয় দমন হইল? দমন হয়েছে ইন্দ্রিয় দমন হয়নি। তিনি কিছুই চাইবেন না, যা চাবেন যা দিবে তা নিয়ে তিনি খুশি থাকবেন, এটাই তো ইন্দ্রিয় দমন। তাইলে বাহির ভিতরের ইন্দ্রিয় কোনোটাই যার দমন নাই, আর বাহিরের ইন্দ্রিয় দমন তার দূরের কথা, যা দেখছি তাই খাচ্ছি, যা দেখছি তাই আহার করছি। এবার বুঝতে পারছেন তো ইন্দ্রিয় দমনের অবস্থা কিরকম? ব্রাহ্মণ কোথায়, আপনি কোথায় পাবেন? আছে নাই যে তা না, ব্রাহ্মণ এখনো আছে, মায়াদের সতীত্ব এখনো আছে, আছে বলেই সূর্য এখন পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, যদি না থাকতো এটা অনেক আগেই ধ্বংস হয়ে যেত। এই ত্রেতা যুগে যাগযজ্ঞ করে তারা করতে পারতো কি? সেই যোগ্যতা আমাদের আছে? আমরা মন্ত্র করি, এতক্ষণ যে আমি গীতা করছি সব ভুল, একটু শুদ্ধ হয়নি, কিন্তু বিশ্বাস করেন একটু শুদ্ধ হয়নি। আপনাদের কাছে ভালো লাগছে কিন্তু আমার একটা উচ্চারণ শুদ্ধ হয়নি। যাগযজ্ঞ করবো কি দিয়ে? যোগ্যতা না থাকলে যোগ্যতা যোগ্য হবে? সেই জায়গায় মহাপ্রভু বলছেন নাস্তব্য। তাহলে কয়বার বললো নাস্তব্য? 2বার বললো, তাই না? এরপরে আসেন দ্বাপর যুগে। দ্বাপর যুগের বয়স ছিল 1,000 বছর, জীবের আয়ু ছিল 1,000 বছর। কোন জীব জগতে আসলে 1,000 বছর। আর দ্বাপর যুগের ক্রিয়াকলাপ ছিল কি? পূজা অর্চনা। পূজা অর্চনার মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। আমরা এখন পূজা করব কি দিয়ে? আমাদের পূজা করার তো সেই যোগ্যতা। এখন ব্রাহ্মণ যদি আপনার বাড়িতে পূজা করতে আছে, একটা পূজা করবেন বা নারায়ণ পূজা করবেন, ব্রাহ্মণ বললো যে আজকে তোমার নারায়ণ পূজা হবে, যজ্ঞ হবে, 1 মণ ঘি লাগবে, পারবেন আপনার আনতে? 1 মণ ঘি হবে? তাহলে আমরা পূজা করবো কি দিয়ে? পূজা অর্চনা হবে আমাদের দ্বারা। আর পূজা কিভাবে করবো? ভগবানের কাছে যখন বসে থাকি, গুরুর নাম ধ্যান করবো 5 মিনিট, এর মধ্যে 15-20 মিনিট মন থাকে অন্যদিকে। 5 মিনিট করবো তো, এর মধ্যে 4 মিনিট 55 সেকেন্ড মন থাকে অন্যদিকে। আর পূজা যখন মন পূজায় বসি, তখন 10-15 মিনিট যাই পূজা করতে বসি, মন সারা জায়গায় ঘুরে। তাহলে পূজা করবেন কি দিয়ে আপনি? সেই জায়গাতে মহাপ্রভু বলছে নাস্তব্য। তাহলে কবার বললো নাস্তব্য? 3বার। এই জন্য মহাপ্রভু বলছে নাস্তব্য নাস্তব্য নাস্তব্য, কলির জি তোমাদের দ্বারা এগুলি হবে না। তাহলে কি করতে হবে? হরির নামই হরির নামই হরির নামই কে বল, কলির জীবের জন্য একমাত্র শুধু হরিনাম, আর কিচ্ছু লাগবে না, শুধু হরিনাম করো, শুধু হরিনাম করো। নামের মধ্যে ভগবান কি দিয়েছেন? মহাপ্রভু দিয়েছেন নামের মধ্যে, নাম নামকারী বহুদা সর্বশক্তি স্তুতার্থিত নিয়মিত শরণ কাল এত শিখব কি
কৃষ্ণ নামের এক শক্তি, বিষ্ণু নামের এক শক্তি, তারপরে চৈতন্য নামের এক শক্তি, নৃসিংহ নামের এক শক্তি, প্রত্যেকটা নামের আলাদা আলাদা শক্তি আছে। আর মহাপ্রভু বললেন আমার সমস্ত নামের শক্তি আমি এই নামের মধ্যে স্ফুরণ করে দিয়েছি। এই জন্য বললেন নাম নামকারী বহুদা সর্বশক্তি স্তুত্যার্পিত নিয়মিত। কিভাবে আমাদের স্তব করতে হবে? নিয়ম মাফিক করতে হবে। সকালে করলাম, আজকে সকালে করলাম, কালকে সকালে করলাম না, তাইলে হবে না। বলছে স্তুত্যার্পিত নিয়মিত স্মরণেন কাল, স্মরণেন কাল মানে প্রত্যেক সময় একই সময়ে প্রত্যেক দিন তোমাকে স্মরণ করতে হবে। স্মরণেন কাল এতাদ্রসি, এইভাবে এতাদ্রসি তব কৃপা, এইভাবে তুমি কৃপা লাভ করতে পারবে। এইভাবে যদি করো তাহলে তুমি কৃপা লাভ করতে পারবে। এতাদ্রসি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব দৃশিব, তাহলে তোমার কি কেটে যাবে? সব দুর্দৈব। আমাদের দুর্দৈব আছে তো মা? না, নাই, দুর্দৈব নাই আমাদের। আমরা সবাই সুখী নাকি? সবাই এই এই জগতে আমরা সবাই সুখী আছি না? দুর্দৈব আছে বাবা? আছে আমাদের দুর্দৈব নাকি? না, নাই, 100% না, একজনও বলতে পারবে না। নিয়ে আসেন আমার সামনে যদি কেউ বলে, ইনক্লুডিং মি, দুর্দৈব দৃশিম মিও জান অনুরাগ, এই দুর্দৈবগুলি কেটে আমার নামের প্রতি তোমার অনুরাগ হবে, এই হরিনাম কর। আর কি বলছে? হরিনামে সাতটা গুণ, সাতটা জিনিস পাবে। কারণ মহাপ্রভু জানে কলির জীবের জিজ্ঞাসা হবে এটা করলে। আমরা আমরা যদি কাউকে বলি যে দাদা এটা করেন না কেন, যদি বলি এটা করেন, প্রথম প্রশ্ন আসবে কি, এটা করলে কি হয়, কি লাভ, ঠিক না? আপনি আপনি একটা ব্যবসা করুন, আপনি যদি বলেন যে দাদা আপনি এই ব্যবসাটা করুন আমার সাথে, প্রথম প্রশ্ন এটা করলে কি লাভ, এটা করলে কি হয়। তো মহাপ্রভু জানেন কলির জীবের প্রশ্ন হবে এটা, যে হরিনাম করলে কি হবে। তাই তিনি প্রথম শ্লোকেই বলছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাভাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দিকা বিতরম বিদ্যাবোধ জীবনম আনন্দম বুধিভরতনম প্রতিপদম পূর্ণামিতাস্বাদনম সর্বত্র স্নাপনম পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই সাতটা জিনিস লাভ হবে। এই মহাপ্রভু আমাদের জন্য যে জিনিস নিয়ে এসেছেন এটাকে আপনারা সবাই লালন করুন। আর কোথায় লালন করবেন? সংখ্যা নামে। আর দুই মিনিট, সংখ্যা নামে লালন করবেন। বলে কেন সংখ্যা নাও? মহাপ্রভু দুইটা বিধান দিয়েছেন, একটা সংখ্যা নাও আর একটা সংকীর্তন যজ্ঞ। সংকীর্তন যজ্ঞ মানে কি? বড় করে প্যান্ডেল করে 10 লক্ষ লোক 50টা কীর্তনিয়া দল এনে কীর্তন করার নাম সংকীর্তন যজ্ঞ? না, এটাকে সংকীর্তন যজ্ঞ বলে না। এগুলি করলে মানুষের আরো অহংকার অহংকার আসে, অহংকার আসে। তো যদি আপনার কোনো কিছুতে অহংকার আসবে তাহলে ভগবানের কৃপা লাভ করা যাবে? এটাকে সংকীর্তন যজ্ঞ মহাপ্রভু বলে নাই। ওটাকে বলছে সাথে পাচ্ছি মিলি দাঁড়াতে বসিয়া কীর্তন করা হয় সবে হাতে দাঁড়িয়ে প্রত্যেক দিন। সাথে পাচ্ছে মানে কি? আপনার ঘরে পরিবারে 7 জন 5 জন 4 জন 3 জন যাই থাকো, তিনি বলছেন সাথে পাচ্ছে মিলি দাঁড়াতে বসিয়া কীর্তন করা হবে সবে হাতে তালি দেয়া। এইটাকে বলেছেন মহাপ্রভু সংকীর্তন যজ্ঞ। এটা করলে অহংকার হবে না, অহংকার দূর হবে। আরেকটা কি বলছেন? সংখ্যা কীর্তন। সংখ্যা কীর্তনের কথা বলছেন কেন? বলে আমি তো সারাদিন কীর্তন হরিনাম করি, হরে কৃষ্ণ কৃষ্ণ সারাদিনই করি। সংখ্যা বলছেন কেন? সংখ্যা বলছেন এই জন্যে, এখন দাদার পকেটে যদি 2 লক্ষ ডলার থাকে, উনি যদি এক্সিস ব্যাংকে বলেন ম্যানেজারে, এই আমার পকেটে 2 লাখ টাকা আছে ইন্টারেস্ট দাও, ওনাকে ইন্টারেস্ট দেবে নাকি পুলিশ কল করবে, কোনটা করবে? বলে ওর মাথা খারাপ হয়ে গেছে, বলবে না? বলে ওর মনে মাথার মধ্যে মনে হয় দোষ আছে, ওরে শিগগিরি 911 কল করে ওরে জেনে দাও, বলবে কি না মাতাজি? আর আর যদি আপনি টাকাটা ব্যাংকে আগের থেকে জমা দিয়ে রাখেন, 1 বছর আগে জমা দিয়ে রাখেন, আপনি যদি ম্যানেজারে গিয়ে বলেন যে আমি 1 বছর আগে যে টাকাটা জমা দিয়েছিলাম এটা ইন্টারেস্ট আমাকে দাও, তাহলে ম্যানেজার দিতে বাধ্য হবে, হবে না? কারণ আপনি দিচ্ছেন। আরেকটা, যদি আপনি টাকা পকেটে করে নিয়ে গেলেন, টাকাটা গুনলেন না,
নিয়া ব্যাংকের কাছে দিলেন, এই যে নাও টাকা নাও, ব্যাংকার নিবে আপনি বলে জিজ্ঞাসা করবে, আপনি প্রথম জিজ্ঞাসা করলে ব্যাংকে টাকা জমা দিতে গেলে হাউ মাচ, তখন আপনি বলে দেন পাঁচ ডিজিটে লিখে দেন, তাই না? অগণিত জিনিস ব্যাংকার নেয় না, আপনি গণিত দিতে হবে, তারপরে সে আবার গণিত নিবে। ঠিক তত্র মহাপ্রভু বলছে আপনি যা করবেন গনে গনে করবেন, তাইলে কি পাবেন? ইন্টারেস্ট পাবেন, তাছাড়া ইন্টারেস্ট মিলবে। এইটাকে বলা হয়েছে সংকীর্তন। এই সংকীর্তন সংকীর্তন যজ্ঞ আর এলো সংকীর্তন। এই সংকীর্তনটা আপনারা সবাই করেন অন্তত চার মালা করে, যখনই করেন 20 মিনিট সময় লাগবে, ম্যাক্সিমাম 20 মিনিট সময় লাগবে। আপনাদের সকালের কাছে করো জোরে নিবেদন করছি, হরিনাম করুন। হরিনামের উপরে আর কিছু, কলিতে হরিনাম ছাড়া আর কিচ্ছু নাই, কিছুই নাই বা হরিনাম ছাড়া আর কিচ্ছু। এই যে যাগ যজ্ঞ পূজা পার্বণ আমরা করছি, কোনো ভ্যালুলেস, বিশ্বাস করুন এগুলির কোনো মূল্য নেই। বলে মূল্য কি একবারে নেই, আছে নাই যে তা না, বাট আমাদের যেটার প্রয়োজন সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। শুধু এই জন্ম জন্মান্তরে শুধু আমাদের এরকম আশা দেওয়ার মধ্যে আমরা, কখনো স্বর্গে যাবো, কখনো নরকে যাব, কখনো এই লোকে যাব, কখনো ওই লোকে যাব, কখনো এই লোকে যাব, কিন্তু আমরা যেখান থেকে আসছি কোথা থেকে আসছি, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা কোথায় ছিলাম? নিত্য লোকে ছিলাম, নিত্য লোকে ছিলাম। আমরা যেন নিত্য লোকে ফিরে যেতে পারি সেই চেষ্টাটা যেন আমাদের থাকে। গুরু গোবিন্দের আমরা গুরুর নাম সম্বন্ধ নিতে হবে, আগে গুরুর সাথে সম্বন্ধ করতে হবে, গুরুর সাথে আমরা সম্বন্ধ করে ভগবানের নাম যেন সচরাচর আমরা হৃদয়ে ধারণ করতে পারি। এই এই বলে আজকে আমি ভাগবতের কথা বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ নিতাই ঘোর হইব, জয় জয় রাধা গোবিন্দ প্রভানন্দে হরি গো।